টমাস ব্র্যাডলি লস অ্যাঞ্জেলেসের যে সাবেক মেয়র ছিল তার নাম হয়তো আমরা সবাই জানি, টমাস ব্র্যাডলি লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র। তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে তুমি যদি না চাও তাহলে তোমার স্বপ্ন থেকে, তোমার স্বপ্নের পথ থেকে তোমাকে কেউ দূরে সরাতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ আমি যদি আমার স্বপ্নের পথে যদি আমি দৃঢ়ভাবে আঁকড়ে থাকি, আপনার স্বপ্নের পথে যদি আপনি দৃঢ়ভাবে আঁকড়ে থাকেন, চলতে থাকেন, তাহলে আপনার কেউ আপনার স্বপ্নের পথ থেকে দূরে সরাতে পারবে না। আমরা অনেকে মানুষের যেসব পিছনে, আমাদের পিছনে যেসব কথা বলে সেসব কথা শুনে অনেক সময় ডিমোটিভেট হয়ে যায়, প্লাস আস্তে আস্তে ওই কাজটা থেকে নিজেরা দূরে সরে যায়। কিন্তু আমরা একটা জিনিস অধিকাংশ মানুষ আমরা খেয়াল করে দেখি না, যে দেখা যাচ্ছে যারা সফল ব্যক্তিত্ব তাদের নিয়ে কিন্তু মানুষ একসময় অনেক বেশি সমালোচনা করত, কিন্তু তারা এখন সফল হয়েছে। এখন যারা সমালোচনা করে তারাই কিন্তু মানে তাদের নিয়ে অনেক, ধরেন এক্সাম্পল হিসেবে এমনটা বলা যায়, আপনার যে এলাকায় থাকেন সে এলাকায় আপনি কোনো ভালো কিছু করতেছেন, এটা জানা পরে সে এলাকার মানুষজন হয়তো বা আপনার নিয়ে কটূক্তি করবে, বলবে যে এটা সম্ভব না, এটা পসিবল না, এটা তোমার দ্বারা সম্ভব না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু যখন আপনি আর কি ওই কাজটাতে সাকসেস হবেন, তখন তারা এমনভাবে বলবে ওই ছেলেটা আমাদের এলাকায়, ওই ছেলেটা আমাদের এলাকার ছেলেটা এই কাজে সফল হয়েছে। আরে তুই জানিস যে ওই ছেলেটাকে, ওই ছেলের জিনিস নেয়, তুই আমাদের এলাকার ছেলে, তুই ওই ছেলের জিনিস নেয়। কিন্তু দেখেন কি হলো বিষয়টা, আপনি সফল হওয়ার আগে কিন্তু তারা আপনার নিয়ে সমালোচনা করেছিল, কিন্তু আপনি যখন সফল হয়েছেন তখন কিন্তু আপনার নিয়ে তারা প্রাউড ফিল করতেছে, প্লাস এজেন্ট হিসেবে আপনার নিয়ে বলতেছে যে ও ছেলেটা কি তুমি চেন, ওই ছেলেটা অনেক ভালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অতএব আমাদের মানে যারা কোনো স্বপ্ন দেখতেছে তাদের উচিত ওই স্বপ্নের পথটা আঁকড়ে ধরে রাখা। আজ হোক কাল হোক সফল কিন্তু হবেই, মানে যে হচ্ছে তার স্বপ্নের পথ আঁকড়ে ধরে রাখে।